প্রত্যেক দিন তো বাসও চড়ে বাড়ির যাই, দেখি আজকে না ট্রেনও চড়ে যাই তো ক্যাঙ্কা লাগে। কোন ট্রেন বেন ওটা লাগে আমি তো কিছুই জানি না। হ কত চিন্তা করে কি হবি, যে ট্রেন এসে ব্রেক করবি সেটাতে লাভ দিয়ে সরমু। বাপরে বাপ, সেই রকম বড় একটা ট্রেন এসিচ্ছে, দেখি ওটা যাই তাহলে উঠি। গোটাল ট্রেনই ভরা, কোনোটি একটা সিটও ফাঁকা নাই, এটি কোমো একটা সিট পড়ে আছে, দেখি তাহলে এটি বসি। ও মাই গড, আপনি এত সুন্দর কৃষক, আপনার বডিটা তো সেই অস্থির, আপনি মনে হয় জিম করেন কন। এই বেটিসল কয় কি, আমি যে কালোর কালো, এলাকার সগলি আমাক ব্ল্যাক ডায়মন্ড করে কয়, আর বাপ মাও কালিয়া সারা ডাকে না, আর গার্লফ্রেন্ডও কয় কালু করে। এই বেটিসল আমার মধ্যে কি দেখলো তাই করছে যে আমি সুন্দর। জীবনের প্রথম কোনো বেটিসল আমাক সুন্দর করলো, বিষয়টা আমার কাছে লজ্জে লজ্জে লাগিচ্ছে। আজে ভাই, আপনি আসে আমার সিটত বসেন তো, আমি এনে ওই সুন্দর ভাইয়ের কাছে যা বসমু। হাই হাই, কয় কি এত সুন্দর বেটিসল আমার কাছে এসে বসবি, মানে আমি কি স্বপ্ন দেখিচ্ছি নাকি? বেটিসলটা দেখতে তো কম সুন্দর লয়, একবারে পরির লাগান। কয়েকদিন আগে হকারের কাছ থেকে একটা ফর্সা হওয়ার ক্রিম লিসনু, কয়ে দিছিল দুই সপ্তাহের মধ্যে বলে ফর্সা হয়ে যামু, কিন্তু এক সপ্তাহ না যেতেই আমি এত সুন্দর হয়ে গেছি। এক সপ্তাহের মধ্যে এত ভালো কাম করবি সেটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি। আচ্ছা ভাইয়া, আপনার কি গার্লফ্রেন্ড আছে? পাশের সিটত যদি সুন্দরী বেটিসল থাকে তাহলে কি ছেলেরা কোনোদিন কবি আমি সিঙ্গেল লই? না, আমার যে চেহারা কেরা আমার সাথে প্রেম করবি তাই যে, সেই জন্য এখনো আমি সিঙ্গেল। কি, আপনি এখনো সিঙ্গেল? আচ্ছা ভাইয়া, তাহলে কি আপনি আমার সাথে প্রেম করবেন? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গার্লস স্কুলের সামনে যে কত বেটি সুলক পটানোর চেষ্টা করছি, সগলি খালি একই কথা কয়, আয়নার সামনে যে তোর চেহারাটা দেখ। এক বেটিসল তো মুখের উপরে কয়ে দিছিল, আমার আর কয়লার মধ্যে কোনো পার্থক্যই নাই। মনে হচ্ছে এখন এই বেটিসলের কথাগুলো ভিডিও করে যদি অর্করক দেখান গেলহিনি তাহলে শান্তি পানুহিনি। কি ব্যাপার ভাইয়া, আপনি তো কোনো কথাই করছেন না। ইয়ে না, মানে কিছু লয়, পাশে যদি আপনার লাগান একটা সুন্দরী বেটিসল থাকে তাহলে কি আর মুখ দিয়ে কথা বাড়াবার চাই? জান, আপনি যে কি কন আমার সেই শরম করিচ্ছে। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি আমার সাথে প্রেম করবেন? আমি স্বপ্ন দেখিচ্ছি না বাস্তবে এগলে হচ্ছে কিছুই তো বুঝবার পারছি না। তাই আপনার বিশ্বাস হচ্ছে না, থামেন আপনাকে বিশ্বাস করাচ্ছি। হসে হসে, আমি বিশ্বাস করছি, যে জোরে গুতো মারছিলেন আমার পেটি তো কানা হয়ে যাবার ধরছিল। আচ্ছা জান, আমরা হানিমুনে কুটি যামো। কয় কি রে, ভালো করে প্রেম করাই শুরু করিনি, বিয়েই করিনি, তাইতে হানিমুনে যাওয়ার চিন্তা করিচ্ছে। শোনো জান, ছোটবেলা থেকে আমার সেই শখ, হানিমুনে আমি মহস্থান যামো। কি হসে, মহস্থান? মহস্থান কোন দিন মানুষ হানিমুন করবার যায়? কেউ যায় কি যায় না সেটা তো আমার দেখার বিষয় লয়, আমি কইছি মহস্থান হানিমুন করমু মানে ওটিই করমু। আচ্ছা আচ্ছা, লেও তোমাক মহস্থানে লিয়ে যামুনি, মহস্থান তো বেশি দূরে লয়, আমার সময়ও কম লাগবি, টেকাও বেঁচে যাবি। আর শোনো, বিয়ের পর করলে আমরা পাঁচটা চোল পড়লিমো। পাঁচটা চোল পোল, এতটি চোল পোল দিয়ে কি হবি, তুমি কি ফুটবল টিম বানাবে চাচ্ছ নাকি? সোলপল দিয়ে কোনটাই করবো না, আসলে পাঁচটা নাম না আমার সেই পছন্দ হচ্ছে, কিন্তু মনে ধোয়ার পাইনে, তাই ভাবছি পাঁচটা সোল লিমো, সোলে গেলে নাম ওগলেই থুমো। বাপ রে বাপ, কি এমন নাম যে নাম থর জন্য তোমার পাঁচটা সোল লেওয়া লাগবি? ঝন্টু মন্টু লালটু মালটু সালটু। বাপ রে বাপ, এগলে নাম তুমি কুটি পাছো, এগলে নাম থর জন্য তুমি পাঁচটা সোল লিবা, তা এগুলো ছেলে মানছেন নাম নাকি বেটি সোল মানছেন নাম? ছেলে হোক আর মেয়ে হোক, যখনই যে সোল হবি তখনই এই নাম থুমো। আর শোনো, এই পাঁচটা সোল পল যখন হাটে বেড়ান শিখবি তখন কলে আরো লিমো। তুমি এগুলো কি উল্টো পাল্টা করছো, তোমার মাথা কি ঠিক আছে? এই যুগে কেউ কোনোদিন এতটি সোল লেই? তুমি খালি মানুষের বউয়ের সাথে আমার তুলনা করো, মানুষের বউ আর তোমার বউ কি এক নাকি? সেটা তুমি ঠিকই কছো, আমার বউ যে সুন্দর পরির লাগান এই রকম বউ তো আমি কোনোটিও পামু না। আচ্ছা ঠিক আছে, তুমি যা যা কোবা আমি সব কিছুই শুনমু।
ও ভাইয়া, তুমি আমার সাথে প্রেম করবা? দেখো আমি অরসে মেলা সুন্দর। একটা বেটিস হলো আমার গার্লফ্রেন্ড হবার চায় না, আজকে কুমার দুটো বেটিস হল প্রেম করবে চাচ্ছে, ঘটনা কি? আমি কালো, বেটিস হল পটাবের পাই না, সেই জন্য আমার বন্ধুরা হামাক লিয়ে কত হাসাহাসি করে। আজকে ওর করে দেখে দিমো আমার গার্লফ্রেন্ড কত সুন্দর। খালি একটা লয়, দুই দুটে সুন্দর বেটিস হল আমাক প্রপোজ করছে, এই আনন্দ আমি থুমুকুটি, খুশির ঠেলায় এখন আমাক ল্যাসপের মন যাচ্ছে খালি। এ তুই কি করলু কি করলু, আমার বয়ফ্রেন্ডের সাথে তুই প্রেম করবো? তো সাহস তো কম লয়। এ সুরিয়ে, তুই দেন বেশি পেশাল পারিস না, ওই সোরাকে তো দলিল করা, অক আমার পছন্দ আছে, আমি ওর সাথে প্রেম করব। দেখ তোক আমি ভালোই ভালোই করছি, তুই এর থেকে যা, প্রথমে আমি অক পটাসি, আমি অক বিয়ে করব। কয় কি রে, দুই বেটি হল না আমার সাথে প্রেম করার জন্য ঝগড়া লেগে গেছে, আমার কপালে এত ভালো কেমনে হলো? তোর কি কথা কানা যাচ্ছে না, তোক নেট থেকে যাবার কইলাম, যা। তুই কেন রে, তাই যে তোর কথা আমার শোনা লাগবি, আমি আগে আছি, তুই এখন এর থেকে যা। তুই এমন একটা সেরি, যে সোরাক দেখিস সেই সোরাকই তোর ভাল লাগে, তোর জন্য আমরা প্রেম করবে পাইনে। শোন, প্রেম করবে গেলে রূপ লাগে, তোর কি সেই রূপ আছে নাকি, তাই যে মানুষের তোর সাথে প্রেম করবি? আমার রূপ ঠিকই আছে, তুই খেলে আমার প্রেমে মাঝখানে দাঁড়িয়ে থাকিস, জিনকে এখন দাঁড়িয়ে আসু। আমি মাঝখানে খারাপ হই না, তুই খারাপ হোস, তোক করলে আবারও ভালো ভালো করছি, আমাদের মধ্যে তুই ঠ্যাং দিস নে। ঠ্যাং দিলে তুই কি করবো রে, তুই কি করবো? তুই তো আমাকে ভালো করেই চিনিস, আমি কি করে পাই, তোর চুলের মুটি ধরে একবার ছিঁড়মো। তুই আমার চুলের মুটি ছিঁড়বো আর তোক আমি শোকেসে মত তুলে থুমো? খালি গাও তো একবার হাতে দেখ নাকা, তোক থাপড়ে গাছের সাথে লটকে থুমো। তাই নাকি, তোর এত সাহস আছে গাছের সাথে আমাকে লটকে থুবো? তুই আমার গাছ সত্যি সত্যি হাত দিলু, থাম। এই দেখ এঙ্কা হলো আমাক পাওয়ার জন্য শেষ পর্যন্ত ওরা মারামারি করিচ্ছে, এঙ্কা একটা সময় দেখার জন্যই মনে হয় আমি বেঁচে আছিলাম। আমার তো সেই রকম ফিলিংস হচ্ছে, দুটো বেটিস হল আমার সাথে প্রেম করার জন্যে ঝগড়া লাগছে, আবার মারামারিও করিচ্ছে। কে রে, এ তোরা মারামারি করিচ্ছ কৃষক, হ্যাঁ সার সার করছি, না হলে কিন্তু কারেন্ট শর্ট দিমু। কি ব্যাপার ভাই, আপনি এই ট্রেনের মধ্যে কেমনে আসলেন, আপনাকে তো আগে দেখিনি। ইয়ে মানে বগরো স্টেশনও থামছিল না, আমি সেটি থেকে উঠিছি। ও তার মানে মিচ্ছে না, ট্রেন ওটি থামছিল আর আপনি লাভ দিয়ে উঠিছেন না, তাড়াতাড়ি নামেন। কে এখনই নামু কৃষক, আমি যে স্টেশনও যামু সেটি তো এখনও আসিনি। আরে ভাই, এটা কোনো লোকাল ট্রেন লয়, এই ট্রেনত যতগুলো বেটিস হল দেখিচ্ছেন সগলি পাগলি, এর করক সগলিক পাবনা মেন্টাল হসপিটালত লিয়ে যাচ্ছি। কি এতক্ষণ ধরে সোলপল হানিমুন লিয়ে পেলান করনু পাগলির সাথে? তাই তো কই, আমার ব্ল্যাক ডায়মন্ড চেহারা দেখে কোনো বেটিস হল পছন্দ করে না, আর এরা দুজন মারামারি লেগে দিছে। আসলে আমার কপালটা খারাপ, শেষ পর্যন্ত এই পাগলির পাল্লাতে সেই পড়লাম।